হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার দোকানকে, আমার দোকানটা ভিডিও করে দেখাচ্ছি, যে দোকান থেকে প্রতিদিন ভিডিও আপলোড করি। আমার দোকানটা হচ্ছে মূলত ডিপার্টমেন্ট স্টোর। এখানে মোটামুটি সব জাতীয় আইটেম আছে, খেলনা, তারপর হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে হার্ডওয়্যারের আইটেম, তারপর আছে শোপিস। দেখাচ্ছি আমার দোকানটা আজকে, এখান থেকে প্রতিদিন ভিডিও এক একটা জিনিস নিয়ে আলোচনা করি। আমার দোকানটা মূলত খেলনা, পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি করি। আমার দোকানটা হচ্ছে ঢাকার দক্ষিণ বনারসি মেইন রোডের পাশে। দোকানটা কয়েকদিন পরে শোরুম বানামো, তখন আরও সুন্দর হইব। এখনও ডেকোরেশন ভালোভাবে করতে পারি নাই। আশা করি আমার পাশে থাকবেন, এক একটা ভিডিওতে সব জিনিস নিয়ে দাম আলোচনা করব। দোকানটা এখনও গোছাতে পারি নাই, এলোমেলো হয়ে রয়েছে। কয়েকদিন পরে ইনশাল্লাহ সুন্দরভাবে সাজামো, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যদি কারো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করলে জানিয়ে দিবো। আমার দোকানে বাংলাদেশি, চায়না সব জাতের খেলনা পাওয়া যায়। যদি আপনারা কোনো কিছু জিনিস জানতে চান তাহলে কমেন্ট করবেন, অবশ্যই উত্তর দেব। এটা হচ্ছে মূলত খেলনা দোকান মেইন রোডের পাশে। এটা হচ্ছে মেইন রোড। এ হচ্ছে বলের আইটেম, পাশে আছে র্যাকেট ব্যাট, এগুলো সব চাইনিজ। এখানে আছে শোপিস, স্টেশনের আইটেম, পেন্সিল, তারপর আছে মোবাইল অ্যাক্সেসরিজের আইটেম, তারপর আছে লাইটের আইটেম, সব কিছু এখানে পাইকারি এবং খুচরা বিক্রি করি। মূলত আমার দোকানটা এখনও গোছানো শেষ হয় নাই, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই দোকানটা গোছাইয়ে নতুন ভিডিও আপলোড করব। যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে মেসেজ করবেন, অবশ্যই উত্তর দেব। ইনশাল্লাহ ভালো থাকবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে কিছু মাল আপনাদের সাথে দাম শেয়ার করতেছি, সেটা হচ্ছে খেলনা আইটেম। আমাদের মূলত সবগুলো খেলনা আইটেম দেখাই, প্রত্যেকটা ভিডিওতে দাম বলে দেওয়ার চেষ্টা করি। আজকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে সিএনজি, 40 টাকা পার পিস। তারপর সামনে যেগুলো আছে প্রীতি ডল, ওইগুলো হচ্ছে 250 টাকা পিস। তারপর আছে ফিশিং গেম, 200 টাকা পিস। নিচে আছে 3D লাইট, এগুলো হচ্ছে 50 টাকা পিস। পুলিশ কার, এটা হচ্ছে 250 টাকা পিস। রেসিং কার, 270 টাকা পিস। তারপর আছে পিনস ডাইনা, ওটা হচ্ছে 200 টাকা পিস। আমাদের প্রত্যেকটি আইটেম হচ্ছে হোলসেল রেট বলে দিই। আজকে এই যে হচ্ছে আইসক্রিম কার, 200 টাকা পিস। তারপর হচ্ছে এই রেসিং কারটা হচ্ছে 250 টাকা, ফিশিং গেমটা হচ্ছে 200 টাকা। ম্যাক্সিমাম আইটেমগুলোই হচ্ছে 50 টাকা থেকে 400 টাকার ভিতরে। ফিশিং গেম ছোট বড় মিডিয়াম তিন ধরনের হয়। তারপর এই আইসক্রিম কার, 200 টাকা পিস। 3D লাইট অনেক সুন্দর। এটা হচ্ছে বাইসাইকেল, সাইকেলটা 200 টাকা পিস। তারপর দেখাচ্ছি এই যে বেন্টেন টেন, শুধু 90 টাকা পিস। বেন্টেন টেন তিন ধরনের হয়। এটা হচ্ছে রেসিং কার, 500 টাকা পিস। এটা হচ্ছে স্পোর্ট প্লাস রেসিং কার, এটাও স্পোর্ট প্লাস রেসিং কার, 500 টাকা পিস। এটা হচ্ছে ফিশিং গেম, 150 টাকা পার পিস। ফিশিং গেমও তিন ধরনের হয়, একটা হয় বক্স, একটা পাতা। এই পাতাগুলো 150 টাকা পিস।
এখানে আছে আরো অনেকগুলো আইটেম, সিনজি গুলা 40 টাকা পিস, তারপর রোবট আছে, রোবট গুলা হচ্ছে 230 টাকা পিস।